সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন। সৌমিত্র, ছবিতে দেখতে পাচ্ছি পরিবারের সদস্যরা রাস্তায় বসে রয়েছেন এবং সামনে লিখেছেন উই ওয়ান্ট সিবিআই, অর্থাৎ সিবিআই তদন্তের দাবি করছেন তারা। একদমই তাই সুপ্রজিৎ, ক্যালকাটা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যে ছবিটা ছিল সেই ছবিটারই রিপিট টেলিকাস্ট বলা যায় আমাষ্টির থানার সামনে। তুমি দেখো এই মুহূর্তে আমি রয়েছি আমাষ্টির থানার সামনে, সেখানে উত্তেজনা ছড়িয়েছে, উত্তপ্ত পরিস্থিতি এবং এখানে পথ অবরোধ। ঠিক যে ছবিটা আমরা কলেজ স্ট্রিটে দেখলাম কিছুক্ষণ আগে, পথ অবরোধ হয়েছে, বাস থেকে শুরু করে বিভিন্ন অন্যান্য গাড়ি আটকে পড়েছিল ঠিক আমাষ্টির থানার সামনে। একই ছবি দেখা যাচ্ছে এখানে, পাবলিক বাস অন্যান্য গাড়ি এখানে আটকে পড়েছে, পথ অবরুদ্ধ হয়ে পড়েছে। তার কারণ এখানে যে নিহতের পরিবারের লোকজন এবং বাসিন্দারা এখানে বসে পড়েছে, রাস্তার মধ্যে বসে পড়ে তারা স্লোগান শাউটিং করছে এবং তারা লিখেছে তাদের যেটা দাবি যে তারা সিবিআই ইনভেস্টিগেশন চাইছে। এই যে অশোক সিং 42 বছর বয়স, তার যে তিনি যে মারা গেছেন তার সিবিআই তদন্তের দাবি করে তারা এখানে স্লোগান শাউটিং করছেন আমাষ্টির থানার সামনে। এবং তোমাকে আমাষ্টির থানার গেটের সামনের ছবিটা দেখাবো, সেখানেও কিন্তু একেবারে উত্তেজনার ছবি। সেখানে পুলিশ আধিকারিকরা নিহতের পরিবারের সঙ্গে কথা বলছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। এখানে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে নিহতের পরিবার তারা অভিযোগ জানাতে চাইছেন, সেই অভিযোগ কিন্তু এখানে আমাষ্টির থানায় নেওয়া হচ্ছে না, সেই কারণেই এই যে উত্তেজনা, এই যে পথ অবরোধ সেটা তৈরি হয়েছে। তোমাকে জানাবো, কারণ পুলিশ যেটা পরিবারের লোকজন যেটা অভিযোগ করছেন, দাবি করছেন যে পুলিশ তাদের বলেছেন যে যদি সরকারিভাবে অভিযোগ জানানো হয় তাহলে তাদের যে থানায় যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ রয়েছে সেই সিসিটিভির ক্যামেরার ফুটেজ দেখা হবে এবং তদন্ত করা হবে। সেই মতো তারা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পরিবারের লোকজন যখন এই আমাষ্টির থানায় আসে লিখিতভাবে অভিযোগ জানানোর জন্য, এই মুহূর্তে পরিবারের লোকজন যেমনটা দাবি করছে যে লিখিত অভিযোগ এই আমাষ্টির থানার তরফে নেওয়া হচ্ছে না, সেই কারণেই তারা এই পথ অবরোধ করেছে এবং স্লোগান শাউটিং করছে। এই মুহূর্তে সৌমিত্র আমাদের জানাও একেবারে ডিসি সেন্ট্রাল গিয়ে বলছেন অভিযোগ পেলে রীতিমতন কোনো যদি পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ থাকে তার বিরুদ্ধে পর্যন্ত তদন্ত করা হবে, খতিয়ে দেখা হবে। তারপরেও তারা কেন আস্থা রাখতে পারছেন না, কেন সিবিআইতে অনর রয়েছেন? একদমই তাই, তার কারণ দেখো তারা সিবিআই তদন্ত চাইছেন, তার কারণ সেটা হচ্ছে যে এই যে ডিসি সেন্ট্রাল যেটা বলেছেন তার জন্য তো লিখিত অভিযোগ জানাতে হবে, সেই লিখিত অভিযোগ জানানোর পর তারপর পুলিশ তদন্ত করবে, কিন্তু লিখিত অভিযোগ এই আমাষ্টির থানার তরফে নিচ্ছে না, সেই কারণেই তারা বলছেন যে সিবিআই ইনভেস্টিগেশন দরকার। এখানে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ, তিনি কি বলছেন শুনে নেব। আরে লিখিত অভিযোগ করবো না, লিখিত যদি দেখা যায় ইটস এ ন্যাচারাল ডেথ তাহলে অভিযোগ কিসে, কিন্তু সেই সিসিটিভিটা দেখিয়ে দিই, সিসিটিভিটা দেখানোর আবেদন করেছি। যদি সিসিটিভি দেখা যায় যে এটা একটা ন্যাচারাল ডেথ আর কিছু বলার নেই, কিন্তু যদি সিসিটিভিটা না দেখা যায় তাহলে মনে করতে হবে ডালমে কুচ কালা হ্যায়। আমরা পুলিশকে জানিয়েছি, যিনি অফিসার ছিলেন তিনি বলেছেন আলোচনা করে জানাচ্ছি, দ্যাটস অল। আমাদের দেখাতে অসুবিধা হতে পারে, ঠিক আছে, আপনারা পুলিশ সাইট পুলিশের ওয়েবসাইটে ছেড়ে দিন না, পুলিশের ফেসবুক পেজে ছেড়ে দিন না, দেশের মানুষ দেখে নিন, পুলিশ কলঙ্কিত হবে কেন? যদি কিছু না হয় থাকে আমরাও চলে যাব, আমরা যেটা জানতে চাই। একটা লোক, হাট্টা কাট্টা লোক, সে বাড়ি থেকে এলো থানায়, থানায় এলো আর 10 মিনিটে মরে গেল, এটা আপনি মানতেন? এবার যখন বাড়ির লোকেরা দেখেছে তারা বলছে যে ওখানে রক্ত ছিল, সে আমরা দেখেছি যে ভিডিওটা, ভিডিওটা ওখানে জল পড়ে আছে, এখন জ্ঞান ফেরানোর জল হতে পারে, রক্ত দেওয়ার জল হতে পারে, আমরা কোনোটার মধ্যে যাব না, আমরা যেটা সঠিক সেটাই চাই। হ্যাঁ, তো আপনি কি মনে করেন, দিদি কি শিখিয়েছিল আমাদের যে পুলিশ দোষ করবে আর পুলিশই তার বিচার করবে? এটা কখনো হয়? কোন সত্যি বিচার পাওয়া যাবে, সঠিক বিচার পাওয়া যাবে? কোনোদিন পাওয়া যাবে না। তাই নিরপেক্ষ বিচারের তাবিদে আমরা সিবিআই চাই, সেটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। একটা যুবক চলে গেল, আপনি ভাবুন, আমরা অন্য কিচ্ছু চাই না, আগে সিবিআই টিবিআই আমরা সব পরে ভাববো, আমরাই দাবি তুলেছি, কিন্তু আমরা বলবো ওটা পরে হোক, আগে তুমি দেখিয়ে দাও সিসিটিভিটা যে সেখানে কোনো ফ্লজ নেই, তাহলে হয়ে গেল, তাহলে সমস্যা শেষ।